স্বাগতম, আমি তরুণ কুমার গায়েন। বিষয় পরিচিতি রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন একাদশ শ্রেণী। আজকের পাঠ পরিচিতি বিক্রিয়ার গতির উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব। শিকন ফল বিক্রিয়ার গতির উপর তাপ, চাপ, ঘনত্বের পরিবর্তনের প্রভাব মূল্যায়ন ও ব্যাখ্যা করতে পারবে। বিক্রিয়কের গুণমাত্রার প্রভাব। সাধারণত বিক্রিয়ার হার বিক্রিয়কের গুণমাত্রার সমানুপাতিক। সুতরাং বিক্রিয়ক সমের গুণমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, সোডিয়াম থায়োসালফেটের দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সালফার অধঃক্ষিপ্ত হয় এবং দ্রবণ ঘোলাটে হয়ে যায়। এখানে সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখানো হয়েছে। সোডিয়াম থায়োসালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এই সালফারের অধঃক্ষেপ হয়েছে। অধঃক্ষেপ হওয়ার ফলে এটি ঘোলাটে হয়ে যায়। বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব। সাধারণত বিক্রিয়ার গতি উপর তাপমাত্রা নির্ভরশীল। তাপমাত্রা বৃদ্ধি পেলে যে কোনো বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। হিসাব করে দেখা গেছে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার অণু ও আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়। অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে থাকে, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। অ্যারেনের সমীকরণ। বিভিন্ন তাপমাত্রায় বহু সংখ্যক বিক্রিয়ার বেগ নির্ণয়ের জন্য মাধ্যমে বিজ্ঞানী আরহানিয়াস 1889 সালে বিক্রিয়ার হার ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক সমীকরণের আকারে প্রকাশ করেন, যা আরহানিয়াসের সমীকরণ নামে পরিচিত। আরহানিয়াসের সমীকরণ k = a e^-RT। বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগের উপর চাপের প্রভাব পরিলক্ষিত হয়। সাধারণত গ্যাসীয় পদার্থের চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি বেগ বৃদ্ধি পায়, কারণ চাপ বৃদ্ধি করলে আয়তন সংকুচিত হয়ে যায়, যার ফলে খুব অল্প জায়গাতে অনেকগুলো অণু অবস্থান করে, অর্থাৎ ঘনত্ব বেড়ে যায়, ফলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। যে বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি বেশি তার গতি হার কম হবে এবং যে বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি কম তার গতির হার বেশি হবে। সুতরাং বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রা ব্যস্তানুপাতিক। একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মান নির্দিষ্ট এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মান বিভিন্ন হয়। বাড়ির কাজ। বিক্রিয়ার গতির উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব আলোচনা করো। আগামী দিনের পাঠ প্রভাবক ও এর প্রকারভেদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।